नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकल के स्वागत जाना। वेलकम टू माई चैनल भुड़ीभोज। आमी आज के बनाब झिंगेर पतला झोलेर रेसिपी, जेटा गरमकाले खेते किन्तु भीषण ही भालो लागे। तार जोन्नो झिंगेर खोसा छाड़िए लम्बा करे एइभावे केटे नियेछि, आर आलू के एइभावे एकटु मोटा करे केटे नियेछि, कारण आलूटा आमी सेद्ध करे नेब। एबार कड़ाइते सर्षेर तेल दिए प्रथमे बड़ी भेजे नेब। बड़ी दिए किन्तु ई झोलटा भीषण भालो हय। बड़ीटाके प्रथमे लाल करे भेजे निची। लाल करे भाजा हो गेले एटा एकटा अन्य पात्रे तुले रेखे देव। एई रेसिपिटा किन्तु आपनारा भात रुटी दुटोर संगे खेते पारेन, असाधारण लागे। लाल करे भाजा हो गेछे, एबार तुले फेलछि। देखुन एइभावे भेजे निएछि। एबार कड़ाइयेर मध्ये आरो एकटु तेल दिएछि, कारण बड़ी किन्तु अनेकटाई तेल शुषे नाय। आरो एकटु तेल एड करलाम। এবার তেল অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে শুরু করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে দেওয়ার পরে কিন্তু ঝিঙের মধ্যে নুন বা হলুদ অ্যাড করব না, কারণ নুন হলুদ অ্যাড করে দিলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা ভাজা যাবে না। আর এই রান্নাটা কিন্তু একটু ঝিঙেটাকে ভেজে রান্না করতে হবে, তাহলে খেতে ভীষণই ভালো হবে। ঝিঙে থেকে কিন্তু এমনিও নুন হলুদ না দিলেও একটু জল বেরোবে, ভাজতে ভাজতে সেই জলটা কিন্তু টেনে যাবে। দেখুন জলটা টেনে গেছে। এবার ঝিঙেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে একটু সাইডে সরিয়ে আমি তেলের ওপরে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেব হিং, ছোট চামচের হাফ চামচ মতন হিং দিয়ে দিলাম। হিং আর কালো জিরে যে কোনো রান্নাতেই কিন্তু স্বাদের মাত্রা অনেক অংশে বাড়িয়ে দেয়। এবার ভালো করে হিং আর কালো জিরেটাকে সমস্ত সবজিতে বা ঝিঙেতে মিশিয়ে নিলাম। ঝিঙে এমন একটা সবজি যেটা আমাদের পেটের পক্ষে ভীষণ ভালো। পেটের যে কোনো সমস্যায় আমরা ঝিঙের এরকম ঝোল রান্না করে খেতে পারি, আর হিং কিন্তু হজমে সাহায্য করে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে। একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এতে করে কিন্তু আলুর ক্যালোরিটা সম্পূর্ণ চলে যাবে। যারা সুগারের পেশেন্ট, ডায়াবেটিক, তারা কিন্তু অনায়াসে এরকম একটা তরকারি রান্না করে খেতে পারেন। আর আলুটাকে কিন্তু আমি খুব বেশি ভাজছিও না, ঝিঙের ওপরেই আলুগুলো দিলাম। এবার আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। নুনটাকে মিশিয়ে নিতে হবে, স্বাদ মতো একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটার সঙ্গে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা নিয়ে এটাকে ভালোভাবে তেলের মধ্যে একটুখানি সবজির সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যারা সুগার পেশেন্ট তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। চিনিটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি পরিমাণে জল কিন্তু দেব না, কারণ ঝিঙেটা ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু সেদ্ধ করা, কারণ আর দুটো জিনিসই একদম কুক হয়ে রয়েছে সেই কারণে আর জল বেশি দেব না। একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম, চেখে মনে হলো নুনটা একটু কম, তার জন্য একটু নুন অ্যাড করলাম। দেখুন আলু কিন্তু ভালোভাবে গলে গেছে যেহেতু সেদ্ধ করে নিয়েছি আগেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একটু মিশিয়ে নেব 1 মিনিট মতন। বড়ি দেওয়ার পরে ফুটিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। একটু ভালো করে জোরে ফুটিয়ে নেব লাস্টে। এটা তৈরি হয়ে এসেছে, গ্যাস অফ করে একটা বলে সার্ভ করে দেখিয়ে দেবো কীরকম হয়েছে। দেখুন ভীষণ এটা খেতে কিন্তু ভালো হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।